नमस्कार सबाई के घरे भूरी बोझे आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आज आमी आपनादेर देखाबो घरे किभाबे खूब सहजे मात्र 10 मिनिटे टेस्टी चकलेट मिल्कशेक बनाते हैं। एर जोन्नो आमरा निये निएछि दूध, फ्रेश क्रीम, डेयरी मिल्क चकलेट एवं गुड़ो करे नेवा चीनी। एबार आमरा एकटा पात्रेर मध्ये निये निलाम 10-12 चकलेटेर किऊब। आर दिए दिलाम 4 टेबिल चामच दूध। एबार आमरा एटाके मेल्ट करे नेब। आमी एखाने माइक्रोओवेने मेल्ट करेछि, आपनारा चाइले एटा गैसेओ मेल्ट करे निते पारेन। आमादेर चकलेटटा मेल्ट हये गेछे। एबार आमरा एटाके एकटा मिक्सिं जारेर मध्ये ढेले दिलाम। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। আমি এর মধ্যে দুধটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব মিক্সিতে। প্রথমবার ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম আইস কিউব, 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আর দিলাম 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। এবার আমরা সেকেন্ড বারের জন্য এটাকে আরেকবার ব্লেন্ড করে নেব। আমাদের চকলেট মিল্ক শেক একেবারে রেডি। এবার আমরা মেল্ট করে রাখা লিকুইড চকলেট স্পুনের সাহায্যে গ্লাসের ভিতরের দিকে ঠিক এভাবে দিয়ে দেব। তারপর আমাদের তৈরি করে রাখা চকলেট মিল্কশেকটা দিয়ে দিলাম। লাস্টে আপনারা চাইলে কিছু গ্রেডেড চকলেট মিল্কশেকের ওপর দিয়ে দিতে পারেন। আপনারা দেখলেন কত সহজে একদম অল্প সময়ে বানানো হয়ে গেল চকলেট মিল্কশেক। বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে এই রেসিপিটা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, রেসিপিটা আপনারাও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই।